গপে থাকো তোমার ভুল হয়ে আছে, আমি বিয়ে করি। বাবু তুমি এই বিয়েতে রাজি আছো? দিনে যে বেটাকে লাল্টু গড়কের বাড়ি যাও, বেটা বিয়ে দেওয়া লাগে রে। এ লাল্টু দা বাড়ি যাচ্ছে, বেটাটা বিয়ে দেওয়া নাকি তোর কিছু আমার ভালো নাইস আছে নি নাই? তোর মাটা কি বেয়া, তোর বেটার বউ বেয়া আনি দিন, এটা একটা কথা বলু তুই, তা কোন দিন যাবো বেটার বউ দেখতে? এলাই নালুদা তুই রেডি হ, আমি এলাই সৈনিক সঙ্গে বাড়ির থেকে বেড়ে। ঠিক আছে তুই যা বেড়ে আয়। আমরা বেশি দেরি না করি মাইসটা আন, আমরা দিতে জোয়া লাগবে। কেমন দেখবি মাইস না? আলহামদুলিল্লাহ। তুই কথা দিয়ে আসছিস বাবা, তুই যা বিয়ে কর, তুই বিয়ে না করিস তোর বাপ বিয়ে করবে। কর বিয়ে। পান খেয়ার না হলং শুন, সেই পানের আবার কি বাগুন কি করে কইতা?
মাইছো গই আরো তাড়াতাড়ি সময় নাই তো বাবা যা লেখা খা মুই ওই লেখছ তুই মাস পরে শুনে তো আচ্ছা ঠিক আছে কাজে স্পষ্ট ভাবে বলিস হরিণের বেটার সাথে হেসাকালির বেটির বিয়া 5,000 টাকা দেনমোহর বান্দি 399 টাকা নগদ ধার্য করিয়া 4,601 টাকা বাকি রাখিয়া উনার মার নাকের ফুলটা দিয়া হরিণ আলীর একমাত্র পুত্র জবেদ আলীক দিয়া তারাভানুর বিয়া সম্পূর্ণ করা হল মা তুমি রাজি আছো আলহামদুলিল্লাহ বাবু তুমি এই বিয়েতে রাজি আছো আলহামদুলিল্লাহ তুমি এখন যেতে পারো বাবা সবকিছু যদি তোর হাতে হলো দোয়াটাও করে দেন ঠিক আছে কাজী সাহেব দোয়াটা তাহলে করে দিই দেন সকালে দোয়া ধরেন এ মাওলা আজকে যার আমরা বিয়ে পড়াইলাম রে তার সংসারটা যেন কোনো মতে লাস্টিং করে না ঘটকে বলেছে যদি এনার বিয়ে লাস্টিং করে তাহলে বোধহয় আমার আর ঘটকি চলবে না আর বাচ্চার যেমন 10টা 11টা বাচ্চা হয় রে মাওলা ইমারও ঘর তো যেন 10টা 11টা করে বাচ্চা জন্ম আর ইমার জন মাসে মাসে খালি কেসাল হয় আমি নামি সুমানি ভালো দেয়